হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আর সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আজকের ভিডিওটায় কী কী মজাদার জিনিস আছে। আর সেই মজাদার জিনিসটা জানার জন্যে, দেখার জন্যে অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু এটা সেটা পড়ে আছে, আর এখানে কী কারণে পড়ে আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে দেখো, এখানে যে আমাদের বারান্দায় যতগুলো কাঁচ ছিল, ওই কাঁচগুলো সব, চাকাগুলো সব খারাপ হয়ে গিয়েছে, তাই সেই কারণে আজকে মিস্ত্রি এসেছে কাঁচগুলোর চাকাগুলো চেঞ্জ করবে। আর এখানে যে মিস্ত্রিটা দেখতে পাচ্ছ, ইনি হলো রঙ মিস্ত্রি, যে রঙের কাজ হচ্ছে বাড়িতে, সেই মিস্ত্রিটা এখন উনি রেস্ট নিচ্ছে। আর অনেকক্ষণ ধরে তো কাজ করছিল, আর খুবই গরম পড়েছে, রৌদ্র উঠেছে, আর সেই জন্যে বাইরের বিল্ডিংয়ে কাজ করছে, ওনার একটু গরম হচ্ছিল, তাই উনি একটু ভিতরে এসে রেস্ট নিতে এসেছে। আর ওইদিকে কাঁচের চাকাগুলো চেঞ্জ করা হয়ে গিয়েছে, এখন এইখানে চলে এসেছে, এদিকটাই কাঁচের চাকাগুলো চেঞ্জ করবে। আর এই রুমের ভিতরের যে জানালাগুলো দেখতে পাচ্ছ, এই জানালার মানে যে চাকাগুলো আছে এগুলোও চেঞ্জ করা হয়ে গিয়েছে। গাইস দেখো, আমাদের আর একটা যে রুম আছে, মানে বাট এটা আমাদের বলতে আমার সেজে যায় রুম, এই রুমটাতে আবার যে কালারগুলো করা ছিল, মানে এখন দেখতে পাচ্ছি যে করা আছে, এই কালারগুলো চেঞ্জ করা হবে। আর সেই কারণে যে মিস্ত্রি দাদাটা দেখতে পেয়েছো তোমরা, মিস্ত্রি দাদা উনি ফাইবার মারছে যে কালারগুলো চেঞ্জ করার জন্যে। আর কালারগুলো চেঞ্জ করার জন্যে তোমরা তো জানো যে আগে ফাইবার মারতে হয়, চেঞ্জ করা হোক বা নিউ করা হোক, মানে প্রাইমার তো আগে মারতেই হবে, সেই কারণে উনি প্রাইমার মারছে। দেখো এখন উনি ফলসিলিংয়ের ওপরে ফলসিলিংয়ে প্রাইমারটা মারছে, প্রাইমারটা লাগিয়ে দিচ্ছে, যাতে যে রঙটা হবে তাতে সুন্দর করে যে মানে রঙটা বা কালারটা ধরে। উনি খুব ভালো মিস্ত্রি। আর তোমাদের যদি এইরকম মানে বাড়িতে বা রুমেতে কালার করার জন্যে মিস্ত্রি লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এই মিস্ত্রির হাতের কাজটা খুবই ভালো আর খুবই সুন্দর। ইনি খুবই ধৈর্য ধরে, খুবই মানে নিজের বাড়ির কাজের মতন মনে করে, খুবই ধৈর্য ধরে, খুবই ভালো করে কাজগুলো করে। আর এনার হাতের কাজ খুবই ভালো, খুবই নিখুঁতভাবে কাজ করে। আর এনার সব থেকে যে বড় কথা, এনার হচ্ছে চোখের যে একটা আন্দাজ, আমাদের হচ্ছে বড় কথা যে আমরা নিজেরা কেমন কাজ করছি, আমরা যদি নিজেরাই ভালো করে দেখে কাজ করি অবশ্যই সেই কাজটা ভালো হবে। কাজ করার পরে কাউকে মানে অন্য কাউকে আর দেখে বলতে লাগবে না, আমরা যদি নিজেরাই বুঝতে পারি, আমরা যদি নিজেরাই চোখের আন্দাজ আমরা করতে পারি যে না আমাদের এই কাজটা আমাদের ভুল হয়েছে বা খারাপ হয়েছে, ভালো লাগছে না, সেটা নিজেরাই যদি বুঝতে পারি তাহলে অন্য কাউকে লাগবে না। আর সেই রকমই এই মিস্ত্রিটা, ওনার নিজের চোখের আন্দাজ বা হাতের কাজ এত সুন্দর, এতই ভালো, খুবই সুন্দর করে প্রাইমার মেরে উনি রেডি করে রেখেছে। আর পরের দিনকে উনি এসেছে, এবারে রং করবে, দেখো এবারে রং করছে। আর এই রংটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যে ফলসিলিংয়ে তো তোমাদের দেখিয়েছিলাম, পুরো রুমটা তোমাদের দেখিয়েছিলাম যে কতটা, এখন যে আমার সেজে যায় রুমটা রং মানে পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে বলা ভুল, মানে কমপ্লিট হচ্ছে, মানে মিস্ত্রি দাদা উনি এখনও কাজ করছে। আর ফুল যখন কমপ্লিট হয়ে যাবে সেই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো। আর দেখো কেমন লাগছে,
আগের যে রংটা ছিল ওই রংটাও তোমাদের ভালো লাগছিল, না এই যে রংটা হয়েছে এখন এইটা ভালো লাগছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যেসব আমার যে নতুন মানে নতুন বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। আর আমার যে পুরানো বন্ধু আছো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো বা দেখেছো, যারা আমার পুরানো যে বন্ধু আছো বা আমার ফ্যামিলির মেম্বার আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই রুমটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। গাইস এখন আমাদের ফুচকা নিয়ে এসেছে, এখন আমরা খাবো। আর আয়নকে দেখো, আয়ন তো ফুচকা একঠায় বসে বসে খেয়েই যাচ্ছে। আর আয়ন ততক্ষণ ফুচকা খেতে থাকো, আমরাও ফুচকা খেতে থাকি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে